তোমরা অ্যান্ড্রিউ কার্নেগির কথা শুনেছো, নাম শুনেছো। অ্যান্ড্রিউ কার্নেগি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবারে, এবং তিনি তার বাবার সাথে আমেরিকাতে পাড়ি জমান। কিন্তু আমেরিকাতে পাড়ি জমাতে কী হবে, সেখানে গিয়ে তিনি বস্তিতে আশ্রয় নেন। সেই বস্তির রুমটাও প্রতিবেশীদের সাথে শেয়ার করতে হতো। কিন্তু অ্যান্ড্রিউ কার্নেগি, তার মনে ইচ্ছে হলো তিনি পার্কে গিয়ে খেলবেন। তাকে পার্কের যে দারোয়ান ঢুকতে দিল না, কারণ তার পোশাকটা ছিল খুবই নোংরা, খুবই ময়লাযুক্ত। অ্যান্ড্রিউ কার্নেগি বললেন, দেখেন আজকে আপনি আমাকে ঢুকতে দিলেন না, এক সময় এই পার্ক আমি কিনে নিব। তখন সেই গার্ড মুস্কি হেসেছিল, হয়তোবা মনে করেছে গঞ্জিকা সেবন করেছে, অথবা অন্য কোনো মাথায় প্রবলেম রয়েছে। কিন্তু বিষয়টি তা নয়। অ্যান্ড্রিউ কার্নেগি অল্প অল্প করে পয়সা জমালেন, তারপরে ধীরে 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 তিনি একটা স্টিল কোম্পানির মালিক হয়ে গেলেন এবং আমেরিকার বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হলেন এবং সত্যি সত্যি পার্কটি কিনে নিলেন। কিনে নিয়ে পার্কে লিখে দিলেন, আজ থেকে এই পার্কে যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। তাহলে তোমাদের যদি ডিটারমিনেশন থাকে, কেউ তোমাদেরকে বঙ্গবন্ধুর ভাষায় দাবায় রাখতে পারবে না। কাজেই তোমাদের সেই ডিটারমিনেশন থাকতে হবে। তোমরা এবার বাংলাদেশে চলে আসো। আতিউর রহমানের কথা নিশ্চয়ই জানো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তার জন্য এই সাতিয়ানির মতো যেরকম হাট বসে তার এলাকায়, সেই হাটে গামছাই করে টাকা তোলা হতো তার লেখাপড়ার খরচের জন্য। আতিউর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হয়েছেন, তিনি একজন লেখক এবং তাকে তার নাম আমরা বিভিন্ন জায়গায় স্মরণ করি। তোমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যাও, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম তিনি ক্ষুধার চোটে একবার মায়ের রুটিগুলো সহ খেয়ে ফেলেছিলেন, এত ক্ষুধার্ত ছিলেন। কিন্তু তার দুচোখ ভরা স্বপ্ন ছিল। স্বপ্ন কী? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বপ্ন কী, তিনি বলেছিলেন স্বপ্ন হলো তাই যা মানুষ ঘুমিয়ে দেখে না, বরং স্বপ্ন তাই যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। সাকিব আল হাসান বাংলাদেশের, তাকেও এক সময় জিজ্ঞাসা করা হলো স্বপ্ন বলতে আপনি কী বোঝেন, তিনি বললেন স্বপ্ন হলো এমন কিছু যেটা শুনেই মানুষ চমকে উঠবে, আজগবি মনে হবে, অসম্ভব বলে মনে হবে, কিন্তু মনে রাখতে হবে সেটাই হচ্ছে স্বপ্ন। এরকমভাবে আমরা যদি হাজারো ব্যক্তির কথা বলি, বহু মনীষীর কথা বলি, তাহলে এগুলো বলে দেওয়া যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার আপনারা অনেকেই পরিচিত, আমি আপনাদের কাছে একটা মিনতি জানাতে চাই। আপনারা জানেন চাষাবাদ করেন, এই ফসলগুলো চেষ্টা করলে সজীবতা পায়, আবার চেষ্টার অভাবেই মরে যায়। তার মানে আপনাদের ঘরে যে সন্তান রয়েছে, সেই সন্তানদের প্রতি যদি আপনারা যত্নবান হন, তাহলে আজকে আমি একজন নগণ্য মানুষ, আমি যে পরিবার থেকে বেড়ে উঠেছি, যে গ্রাম থেকে এসেছি, যে এলাকা থেকে এসেছি, আমি বিশ্বাস করি এখানে অনেক মেধাবী ঘুমিয়ে রয়েছে, যারা আপনাদের চেষ্টার মধ্য দিয়ে আমাদেরকে ছেড়ে সমাজের বিভিন্ন স্তরে ভালো অবদান রাখতে পারবে। আপনারা যদি সেই অ্যারিস্টটলের কথা বলেন যে আমাকে একটা সন্তান 7 বছরের জন্য দিয়ে দাও, তারপরে তোমরা দেখবে যে সে মানুষ হয়েছে, তাহলে আপনি সন্তানকে এসএসসি পর্যন্ত বাড়িতে পড়াচ্ছেন প্রায় 15 থেকে 17 বছর, আপনার সন্তানটি কেন ভালো মানুষ হচ্ছে না, এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। আমি যদি একজন গ্রিক টিচারের কথা বলি, এখানে অনেক সম্মানিত শিক্ষক আছেন, শিক্ষকদের নিয়ে কথা বলার স্পর্ধা আমার নেই, কিন্তু আমি জাস্ট কোট করছি। গ্রিক টিচার বেস্টোলজি বলেছেন, গিভ মি এ চাইল্ড ফর 7 ইয়ার্স, আফটার ওয়ার্ড লেট দ্য গড অর দ্য ডেভিল টেক দ্য চাইল্ড, দে ক্যান নট চেঞ্জ দ্য চাইল্ড। অর্থাৎ 7 বছরের জন্য আমাকে একটা সন্তানকে দাও শিক্ষার্থী হিসেবে, আমি তাকে পড়াবো, তার সংস্পর্শে থাকবো, তারপরে সেই সন্তানকে হয় দেবতাকে দাও না হয় শয়তানকে দাও, কেউ আর তাকে চেঞ্জ করতে পারবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ এ টিচার। কাজে আপনারা যারা শিক্ষক আছেন, আমার মিনতি, আমার বিনীত অনুরোধ, আপনারা আরও 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 বেশি করে আপনারা সচেষ্ট হন, যেই যে যারা ব্যাক বেঞ্চে বসিয়ে আছে, যে ছেলেটা ঘুমিয়ে আছে, যে পাশের জনকে চিমটি কাটছে, যার উপরে আপনি অতিষ্ঠ হয়েছেন, বিরক্ত হয়েছেন, ওই এক সময় জোহান ভাইদের মতো তুখর রাজনীতিবিদ হবে,
ওই একসময় আতিউর রহমানের মতো বড় মাপের সফল ব্যক্তিত্বে পরিণত হবে, সেই একসময় ভারতের APJ আব্দুল কালামের মতো মিসাইল ম্যানে পরিণত হবে।